আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের দাপট দেখিয়েছে ভারতীয় ব্যাটাররা। রোহিত কোহলিদের ব্যাটের উত্তাপ ছড়িয়েছে গ্যালারি পর্যন্ত। তবে এই ম্যাচে আফগান সমর্থকদের পিটিয়ে বিতর্কের জন্ম দিয়েছে স্বাগতিক ভারতীয়রা। পেসার নভিনুল হকের নাম ধরে গ্যালারিতে চিৎকার করছিলেন কিছু আফগান সমর্থক, তাদের উপর চড়াও হন ইন্ডিয়ান ফ্যানরা। এই ঘটনার পেছনে রয়েছে আইপিএল এর একটি ম্যাচ। গেল আসরে লখনউ সুপার জায়ান্টস এর হয়ে খেলেছিলেন নভিন, সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়ান আফগান পেসার। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচে সেই ঘটনার রেশ টেনে নভিনুল হককে উদ্দেশ্য করে বিরাট কোহলির নাম ধরে চ্যান্ট করতে থাকেন ভারতীয় সমর্থকরা। জবাবে উল্টো নভিনের নামে চ্যান্ট শুরু করে আফগান সমর্থকরা। দুই ফ্যান গ্রুপের মারামারির ভিডিও দ্রুত ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও মাঠে দেখা যায় ভিন্ন চিত্র। বিরাট কোহলির সঙ্গে কথা বলতে বেশ হাসি খুশি দেখা যায় নভিনুল হককে। নভিনের সঙ্গে কোহলির ফ্রেন্ডলি আচরণ বজায় রাখলেও মাঠের খেলায় আফগান বোলারদের উপর মায়া দয়া দেখায়নি রোহিত শর্মা। ম্যাচে এক গাদা রেকর্ড গড়েছেন রোহিত। বিশ্বকাপে শচীন টেন্ডুলকারকে টপকে সর্বোচ্চ সেঞ্চুরি আর আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেলকে টপকে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এখন ভারতীয় ক্যাপ্টেনের দখলে। রোহিতের এমন কীর্তিতে তাকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি গেইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিতের সঙ্গে 45 নম্বর জার্সি পরিহিত একটি ছবি শেয়ার করেন এই কিংবদন্তি। খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ। গেলের চেয়ে 30 ম্যাচ কম খেলে রেকর্ড ভাঙতে পেরে উচ্ছ্বসিত রোহিত। গেলকে নিজের অনুপ্রেরণা হিসেবে দেখছেন ভারতীয় অধিনায়ক। ইউনিভার্স বস কিন্তু একজনই, আমি মাত্র তার বইয়ের একটি পাতা ছিঁড়েছি। এত বছর ধরে আমি তার খেলা দেখে আসছি, সে সিক্স মেশিন। আমরা দুজনই 45 নম্বর জার্সি নিয়ে খেলেছি। আমি নিশ্চিত সে খুব খুশি হয়েছে একজন 45 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার রেকর্ড ভেঙেছে। তবে জার্সি নম্বর 45 হলেও 6 নম্বর সংখ্যাটি নিজের সবচেয়ে প্রিয় বলে জানিয়েছেন হিটম্যান রোহিত শর্মা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।